টাঙ্গাইলের কালিহাতিতে বাল্য বিয়েতে রাজি না হওয়ায় নবম শ্রেণীর এক ছাত্রীকে কুপিয়ে আহত করেছেন তার মা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু নাসার উদ্দিন গত বৃহস্পতিবার এলেঙ্গা পৌরসভার মহেশপুর এলাকার বিথি আক্তারের বিয়ে বন্ধ করার পর ওই রাতেই মায়ের আক্রমণের শিকার হন তিনি কালিহাতি উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা কৈলা কণিকা মল্লিক জানান ঘাটাইল উপজেলার খায়েরপাড়া গ্রামের এক বাস চালকের সাথে এলেঙ্গা জিন্দ্রেবালা গার্লস স্কুলের নবম শ্রেণীর ছাত্রী বিথির বিয়ে ঠিক হয়েছিল বৃহস্পতিবার বিথির বাড়িতে বিয়ের সব প্রস্তুতি নেওয়ার পর ইউএনও গিয়ে তা বন্ধ করে দেন প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না বলে তার বাবা বিল্লাল হোসেনের কাছ থেকে মুছে লেখা নেওয়া হয় কিন্তু উপজেলা নির্বাহী অফিসার চলে যাওয়ার পর বিথির মা ওই তাকে বিয়ে দিতে চাইলে সে প্রতিবাদ করে এতে তার মা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর ও হাতে হাতে দা দিয়ে কূপ দেন এই ঘটনা জানাজানির পর রোববার রাতেও বিথির বাড়িতে গিয়ে তার লেখাপড়ার সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ